আজ হোলি, আর হোলি মানেই রঙের উৎসব। প্রতিটি উৎসবই আমাদের জীবনে আনন্দ এনে দেয়, তবে রঙের উৎসব এই আনন্দে যেন এক অন্য মাত্রা যোগ করে দেয়। কারণ এই রঙের উৎসব ধর্ম বর্ণ মানে না, জাতি ধর্ম ভুলে গিয়ে গোটা বিশ্ববাসী মেতে ওঠে এই রং খেলায়। ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। বৈষ্ণব ধর্ম অনুযায়ী এই ফাগুন পূর্ণিমাতে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য সখীদের সঙ্গে রং খেলায় মত্ত হয়ে উঠেছিলেন। সেই থেকেই এই দোল উৎসবের প্রচলন। তবে পূর্বে রং খেলা মানেই ছিল আলমারি কিংবা ঘরের এক কোণে পড়ে থাকা পুরনো জামাকাপড়গুলি খুঁজে বের করে সেগুলি পরিধান করে রং খেলা। কিন্তু কালের পরিবর্তনের সাথে সাথে সে নিয়মে এসেছে এক আমূল পরিবর্তন। এখন রং খেলা মানে আর পুরনো জামাকাপড় নয়, এখন রং খেলা মানে বাহারি রঙের শাড়ি পরে, বাহারি ফুলের গয়না পরে, মাথায় পলাশের মালা জড়িয়ে রং খেলা। এমনই এক চিত্র উঠে এলো রাজধানীর একটি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে। খুব আনন্দ করে হোলি খেলি, কিন্তু সুস্থভাবে হোলি খেলি। আমরা চাই আপনারা ওইভাবে সুস্থভাবে হোলি খেলুন। আর স্ট্রিট ডগসদেরকে আমি নিবেদন করব, এদের উপরে প্লিজ রং ছেটাবেন না, সুস্থভাবে হোলি খেলুন, যাতে ওদের উপরে কোনো পিচকারি বা রং এদের উপরে ওড়াবেন না। ফুল দিয়ে খেলতে পারেন ওদের সঙ্গে, অ্যান্ড আমরা খুব নেচে আনন্দের সঙ্গে গান গেয়ে খুব ভালোবেসে খুব সুস্থভাবে আমরা হোলি সেলিব্রেট করি সবার সঙ্গে, পুরো নববোধনের টিমের সঙ্গে। আর আমরাও চাই এইভাবে আপনারা হোলি খেলুন, সুস্থভাবে হোলি খেলুন। থ্যাংক ইউ সো মাচ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।